আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও গো আল্লাহ মাবুদ মওলা আমায় করে অপার, ও গো আল্লাহ মাবুদ মওলা আমায় করে অপার, আমি পাপি গুনাগার বান্দা আল্লাহ, আমি পাপি গুনাগার বান্দা আল্লাহ, কেমন হব রে পার, ও গো আল্লাহ মাবুদ মওলা আমায় করে অপার। আমিন আমিন। হাশর মিজান পুলসি রাত আল্লাহ, হাশর মিজান পুলসি রাত আল্লাহ, কেমন হব রে পার, ওহ গো আল্লাহ মাবুদ মওলা আমায় করে অপার। পুলসি রাতের নিশে দোযখ আল্লাহ, পুলসি রাতের নিশে দোযখ আল্লাহ, জ্বলছে হাহাকার, ওহ গো আল্লাহ মাবুদ মওলা আমায় করে অপার। আমিন। তাহলে আমরা যা কিছু চাইবো কার কাছে চাইবো? কিন্তু মুরিদ গিয়ে পীরের কাছে কি বলতেছে জানেন? ও হে লাল সান্নকার মাঝি আমায় করে অপার, ও হে লাল সান্নকার মাঝি আমায় করে অপার, আমি পাপি গুনাগার বান্দা দয়াল, আমি পাপি গুনাগার বান্দা দয়াল, কেমন হব রে পার, ও হে লাল সান্নকার মাঝি আমায় করে অপার। নাউজুবিল্লাহ। তাহলে এখন আপনারা এখন বলেন পুলিশ রাস্তার মালিক কে, গুনাহ মাফ করা মালিক কে? আর এখানে মুরিদ গিয়ে পীরের কাছে গিয়ে বলতেছে, বাবা হেলালসান তুমি একটু আমার গুনাগুলা মাফ করে দিয়ে একটু পুলিশ রাত পার করে দিও। হেলালসানের কোনো ক্ষমতা আছে পার করতে পারবে? তাই এই জন্য আমরা বলি যে তোমার হেলালসান তো তোমার পার করা দূরের কথা, তোমার হেলালসানের কি অবস্থা হবে তাই দেখো না, কথা বলে ঠিক কিনা? হেলালসানের কোনো ক্ষমতা নাই পার করার। এই জন্য আমরা বলতেছি যে তোমরা ওই গান ছাড়ো, ওই গান ছেড়ে তোমরা এই গান গাও, সেটা ও গো আল্লাহ মাবুদ মওলা আমায় করে অপার, ও গো আল্লাহ মাবুদ মওলা আমায় করে অপার। জোরে সোরে একটা তাকবীর হবে, লিল্লাহ